নমস্কার বন্ধুরা, ময়ের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমার রান্নাঘরের নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম, নদীর খয়রা মাছ দিয়ে বেগুন আলু দিয়ে চচ্চড়ি। তো চলুন দেখে নিই আমার এই রেসিপির জন্য আজ আমি কী কী নিচ্ছি। তো এখানে আছে নদীর ছোটো খয়রা মাছ, কুচানো পেঁয়াজ লম্বা করে একটু মোটা করে কাটা, দুটো মাঝারি সাইজের আলু লম্বা করে কাটা, খোসা শুদ্ধ কেটে রেখেছি আমি, একটা বড় বেগুন লম্বা করে কেটে রাখা, লঙ্কা চিড়ে রাখা আছে কাঁচা লঙ্কা, জিরে বাটা এক চামচ মতন, আর আদা বাটা হাফ চামচ মতন, আর লাগবে ফোড়নের জন্য কালো জিরে, আর নিয়ে নিয়েছি এখানে হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, আর লাগবে সর্ষের তেল। তো চলুন বন্ধুরা দেখে নিই আমরা আজকে এই রেসিপিটা কীভাবে বানাই। বন্ধুরা, আমি এখানে খয়রা মাছ নিয়ে নিয়েছি, আপনারা চাইলে পুঁটি মাছ বা মোরলা মাছ দিয়ে রেসিপিটা বানাতে পারেন। আমরা এখানে মাছে একটু নুন আর হলুদ মাখিয়ে নেব। নুন হলুদটা মাখিয়ে আমরা মাছটাকে ভেজে নেব। আমরা এখানে একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে দিয়ে দেবো পরিমাণ মতন মাছ ভাজার জন্য তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পরে এতে আমরা মাছগুলো দিয়ে দেবো, সব মাছগুলো আমরা ভেজে নেব। এই তেলে আমরা আরেকটু তেল দিয়ে আলুগুলো এবার ভেজে নেব। এতে দেবো আমরা সামান্য হলুদ, দেবো সামান্য নুন দিয়ে আমরা আলুটাকে ভেজে তুলে নেব। এবার আমরা কড়াইয়ের তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো, ও পেঁয়াজ আর দেবো পেঁয়াজ কুচিগুলো। তো দেখুন, এক দু মিনিট পেঁয়াজটাকে আমরা ভেজে নিয়েছি হালকা করে। এরপরে আমরা দিয়ে দেবো তাতে বেগুনটা। বেগুনটা দিয়ে আমরা একটু নাড়াচাড়া করে নেব। এবার এতে আমরা দিয়ে দেবো এক চামচ জিরে বাটা, আর দেবো হাফ চামচ আদা বাটা, দেবো স্বাদ অনুযায়ী নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার এতে আমরা ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এবার এক মিনিট মতন একটু কষিয়ে নেব। পুরো জিনিসটাকে এক মিনিট কষিয়ে নেওয়ার পরে আমরা এতে একটু সামান্য জল দিয়ে দেবো। এবার এর মধ্যে আমরা কয়েকটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দেবো একটু কাঁচা সর্ষের তেল। এবার আমরা এটাকে চাপা দিয়ে সেদ্ধ করে নেব। এবার আমাদের সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমরা ভাজা মাছটা দিয়ে দেবো। চাচ্চেরে ভাজা মাছগুলো দিয়ে আমরা এক মিনিট মতন রেখে নাবিয়ে দেবো। এবার আমরা তরকারিটাকে নাবিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল নদীর খয়রা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়ি। তো আপনাদের কেমন লাগলো জানাবেন অবশ্যই কমেন্ট করে। প্লিজ লাইক এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আমার পাশে থাকবেন আপনারা এভাবেই। তো আজকের মতন চলি বন্ধুরা, টাটা।